আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। এখন আমি আছি ওই ইসলামপুরের রাস্তায়, এখন আপনাদেরকে নিয়ে যাব আমি বাফায়। তো চলুন আমরা বাফা থেকে ঘুরে আসি এবং দেখি বাফার পৌষমেলা 1430। নগরের মানুষের কাছে বাংলার গীতরঙ্গ তুলে ধরার প্রয়াস নিয়ে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী পৌষমেলা। ইসলামপুর রোড অথবা বুড়িগঙ্গা নদীর পাশের ওয়াজঘাট সংলগ্ন বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন শুরু হয়েছে বাংলা 12 মাঘ 1430 তারিখে। চলুন এ পর্যায়ে আমরা জেনে আসি বুলবুল ললিতকলা একাডেমি সম্পর্কে। বুলবুল ললিতকলা একাডেমি, যা সংক্ষেপে বাফা নামেও পরিচিত, 1955 সালের মে মাসের 17 তারিখে বেগম আফরোজ বুলবুল এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে বুলবুল ললিতকলা একাডেমি। বুলবুল চৌধুরীর প্রকৃত নাম ছিল রশিদ আহমেদ চৌধুরী। তিনি ব্রিটিশ ভারতের একজন বাঙালি নৃত্যশিল্পী ছিলেন। বুলবুল চৌধুরী 1919 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। 1954 সালের 17 মে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। নৃত্যশিল্পে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে 1955 সালের 17 মে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিতকলা একাডেমি। মূলত দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল বুলবুল ললিতকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে পৌষমেলা 1430-এর। গেট থেকে মেলা প্রান্তে আমরা ঢুকতেই হাতের বাম পাশে স্টল দেখতে পাই এবং সেখানে রয়েছে কারখানা আর্ট স্পেস জাহানার কিচেন। কত সুন্দরভাবে আর্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং এখান থেকে সেলও করা হয়। সামিনা পিঠাঘর, পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পিঠাঘর। পৌষমেলায় বিভিন্ন জেলার নামে বসেছে পিঠার স্টল। দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী পিঠা আছে এই মেলায়। শীতের নানা রকমের পিঠার স্বাদ উপভোগের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে মেলায় সাংস্কৃতিক পরিবেশনা। গেট থেকে একটু সামনে হাঁটতেই আমরা দেখতে পাই হাতের বাম পাশে রয়েছে বরিশাল পিঠাঘর। সেখানে কত সুন্দরভাবে পিঠা সাজানো রয়েছে স্টলে দেখতে পাচ্ছেন। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের স্টল আছে এবং বিভিন্ন জেলা উপজেলার নামে রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ কোটালিপেরা পিঠাঘর, তারপর চাপাই পিঠাঘর, পিঠার বাড়ি ফরিদপুর, বিভিন্ন স্টল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং হাতের ডান পাশে রয়েছে মেলা উদযাপন পরিষদের যে দপ্তর তাদের একটি স্টল, এবং পরে রয়েছে বহির্শেখা, এবং তারপরেই হচ্ছে প্যান্ডেল এবং মঞ্চ আর কি, যেখানে দর্শকরা সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। Thank you.
একজন লোককে আমরা এতক্ষণ দেখলাম বাঁশি বাজাচ্ছে, মূলত তিনি বাঁশি বাজান এবং বাঁশি তার কাছে যে বাঁশিগুলো দেখলেন ওই বাঁশিগুলো তিনি বিক্রি করেন। পৌষ মেলা 1430-এর সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল পরিবেশনা থাকছে তা হচ্ছে মূলত বাংলার জীবন নির্ভর গীতরঙ্গ, যাকে আমরা বলে থাকি সেই গীতরঙ্গ। সেই গীতরঙ্গের যে বিষয়গুলো আছে সেগুলোই তুলে ধরা হয়েছে, যেমন যাত্রা, গান, কবিতা, নৃত্য, এইসব হচ্ছে গীতরঙ্গের একটা অংশ। আর এই গীতরঙ্গের বিভিন্ন অংশই এখানে কিন্তু দর্শকদের জন্য তুলে ধরা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনার জন্য। যাই হোক, প্যান্ডেল থেকে একটু সামনে এগোতেই আমরা দেখি গোপালগঞ্জ পিঠাঘর, তারপর হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী পিঠাঘর, পাশে রয়েছে খিলগাঁও পিঠাঘর। অনেক দর্শনার্থী কিন্তু এসেছে এই পৌষ মেলায় এবং তারা তাদের কি বলে পছন্দের পিঠা ক্রয় করছে, খাচ্ছে। দেখতে পাচ্ছি চাঁদপুর পিঠাঘর, এরপরে কিন্তু এখানে একটি চিকিৎসালয় আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ অফ লিমিটেড এর একটি আর কি স্টল। এরপর হচ্ছে বরগুনা পিঠাঘর, নেত্রকোনার ঐতিহ্যবাহী পিঠাঘর, নরসিংদী পিঠাঘর, নূরনবী পিঠাঘর, এছাড়াও আরও বেশ কিছু স্টল কিন্তু এখানে রয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের চেষ্টা করব একটা গানের অংশবিশেষ শোনানোর জন্য। অর্থাৎ দেখতে পাচ্ছেন দর্শক, অনেক দর্শক কিন্তু আছে, তারা মঞ্চের সামনে বসে গান এবং বিভিন্ন পরিবেশনা উপভোগ করছে। চলুন আমরাও একটা পরিবেশনা উপভোগ করি। Oh,